मंदिर गला पहाड़ ऊपर नीचे पहाड़े आसार पर जे मजाटा ओ मजाटा बुझबेन कष्टटा थाकबे ना पहाड़ उठार पर কেমন হয় যদি এই চান্তিক শহর থেকে একদিনের সময় বের করে 1200 ফুট পাহাড়ের উপর থেকে কিছুটা সময় কাটিয়ে আসা যায়। ব্যাপারটা কিন্তু মোটেও খারাপ না, যেখানে আপনি যাওয়ার পথে পাবেন রোমাঞ্চকর ট্রেকিং, শীতল বাতাসের কণ্ঠে শস শব্দ, আর পাবেন পাহাড়ের উপরের নীরবতা। একদম শিওর কিছুটা সময়ের জন্য আপনার মনে হবে আপনি সেখানকার সবচেয়ে সুখী ব্যক্তি। বলতেছি ঢাকা থেকে প্রায় 250 কিমি পথ পাড়ি দেওয়া চন্দ্রনাথ পাহাড়ের কথা। যেহেতু এই ট্যুর প্ল্যানটি হুটহাট করা, তাই বেশি কিছু না ভেবে সবকিছু গুছিয়ে রাত 12টার বাসে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিই। প্রায় 2 ঘন্টা যাওয়ার পর আমাদের বাসটি কুমিল্লা রেস্টুরেন্টে 20 মিনিটের একটা ব্রেক দেয়। তো ভিউয়ার্স, এখন সময় বাজে প্রায় 4টা আর আমরা কুমিল্লা এসে পড়ছি। কুমিল্লাতে বিসমিল্লা নামে একটা হোটেল, এখানে আমাদের বাসটা থামাইছে। তো 20 মিনিটের একটা বিরতি দিছে, এখানে যে যার মতন মানে ফ্রেশ হয়ে নিছে। আর আপনারা যদি এখানে নামেন তাহলে মাথায় একটা রাখবেন যে এখানে খাবার দাবারের কিন্তু হিউজ পরিমাণে দাম। সো যে যেটাই খেতে চান একটু দামটা জিজ্ঞেস করে খেলে ভালো হয়। আর এখন আমরা যে বাসগুলোতে আসছি এই বাসে এখন আবার আমরা উদ্দেশ্যে রওনা দেব। সো একদিনে সীতাকুণ্ড যা যা ঘোরা যায় তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। সো দেখুন, এনজয় হবে। তাকে আরো বেশি আপনারা উৎসাহিত করবেন যেন সে আরো ভবিষ্যতে আপনাদের ভালো ভালো কিছু ব্লগ উপহার দিতে পারে। আপনাদের উৎসাহে সে আরো অনেক দূর এগিয়ে যাবে। তো আমরা এখানে হলো যে যারা হিন্দু ধর্মের বা সনাতন ধর্মীয় তারা যে পাহাড়ে উঠবে, তো পূজা অর্চনা যারা দেয় তারা এই গঙ্গাতে স্নান করে। তো স্নান করে পবিত্র হয়ে উঠতে হয়। তো এটা হলো তাদের জন্য একটা শুদ্ধ হওয়ার জন্য একটা গঙ্গা পুকুর। তো এখানে স্নান করে সবাই উপরে ওঠে। তো সবাই স্নান করুক, আমিও একটু স্নান করি, তারপরে আপনাদের সাথে আবার উঠতে উঠতে কথা হবে। তাদের জন্য এটা খুবই উপকারী। আর যেহেতু আমি নেই নাই, কারণ আমি এই নিয়ে আমার 3 বার হয়ে যাবে এই পাহাড়ে, তো আমার লাগবে না, কারণ এতটা উঁচু না পাহাড়টা। কিন্তু যারা প্রথমবার আসছে বা প্রথমবার এটাতে উঠবে তাদের জন্য খুবই উপকারী। নিতে পারেন 30 টাকা করে, কিন্তু দরদাম করলে 20 টাকায় পারা যাবে। আবার রিটার্ন দিয়ে গেলে মানে 10 টাকা 15 টাকা আপনাকে আবার ফেরত দিতে পারে। সো নিতে পারেন, লাঠিটা উপযোগ হবে যারা প্রথমবার যাবেন। তো আমরা এখন ওঠা শুরু করছি। শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকুন আর একটা সাবস্ক্রাইব করুন যারা এখনো নতুন আছেন আমার চ্যানেলে। অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন।
ভালো হলেও কমেন্ট করে যাবেন, খারাপ হলেও কমেন্ট করে যাবেন। পাহাড়ে ওঠার পর পাহাড়ে উঠেই দেখবেন একটা যে একটা সুন্দর একটা বাতাস প্রাণ ভরে যাবে। কি কেমন কেমন পাহাড়ে ওঠার ফিলিংস কেমন? আরে কোনো অসুবিধা নাই, এটা আমরা গো যে নিচে মন্দির গুলা ওখান থেকে আমরা এখানে উঠছি। এখানে বুঝেন কতটা নিচে মন্দির, আর ওই যে নিচের চট্টগ্রাম শহর গুলা দেখা যাচ্ছে, পানির বোতল গুলা মানে জলের বোতল গুলা যে পাহাড়ে নেওয়া যাচ্ছে, এগুলা কত কষ্ট করে পাহাড়ের উপরে নেওয়া যায়। আর পানি এই জলের বোতল গুলাই আপনার পাহাড়ের উপরে বিক্রি করে, কিন্তু একটু বেশি দামে, কারণ দেখেন এই পাহাড়ে কত কষ্ট করে নিচ থেকে জল নেওয়া যাচ্ছে, তারপরও যে আমরা পাচ্ছি এটাই অনেক, তো একটু তো বেশি নেবে ভাই, অনেক কষ্ট পাহাড়ে ওঠা, অনেক কষ্ট। এখন আমরা প্রথম মন্দিরে এসে পড়ছি, আর এই যে প্রথম মন্দিরের ভিউ গুলা এরকম, আর পাহাড়ের উপর থেকে নিচের ভিউটা কিন্তু অস্থির লাগে, মানে যে একটা বাতাস, ওফ এই বাতাসটা শরীরে লাগলে সব ক্লান্ত দূর হয়ে যায়। তো আরেকটা মন্দির আছে, সো ওইটাই হলো ফাইনালি বড় মন্দির, তো ওটাতে উঠতে হবে। আমরা এখন যে মন্দিরটা যাচ্ছি এটাই হলো মেন মন্দির। তো কি কিরকম ফিল প্রথমবার পাহাড়ে আইসা? তো বল প্রথমবার পাহাড়ে আসছে, আমার এই নিয়ে তিনবার, বল কিরকম পাহাড়ে আসার অনুভূতি? না আসলে বুঝানো যাবে না, আসলে বুঝবেন কি কেমন, কিন্তু পাহাড়ে আসার পর যে মজাটা ওই মজাটা বুঝবেন, এই কষ্টটা আর থাকবে না পাহাড়ে ওঠার পর। তো পাহাড়ে উঠি, তারপর একটু এরিয়াল ভিউ গুলা দেখাবো সিনেমাটিক শটের মাধ্যমে। আপনি এই কয়বার এই পাহাড়ে আসা? এই না এই নিয়ে 8-10 বার তো হইব সঠিক ভাবে মনে নাই, কিন্তু পাহাড়ে ওঠার একটু টিপস বলেন।
পাহাড়ে উঠতে হলে প্রথমত এনার্জি প্রয়োজন, আর পাহাড়ে উঠতে হলে পাহাড়ি কলা পেঁপে এগুলো যদি সাথে থাকে প্লাস জল, তাহলে সহজেই পাহাড়ে ওঠা যায়। আর পাহাড়ে ওঠানোর জন্য মনোবল প্রয়োজন, পাহাড় তেমন কিছু না, অনেকে ভয় পায় বা কি থাকে, মনের জোর থাকলে যে কোনো পাহাড়ে ওঠা যায়, সমস্যা নেই। আমি কেউ কারডাং গেছি না, আমার সাথে ছিল যারা বান্দরবনে ট্রেকিং এ যাবেন তারা চন্দননাথটা এক্সপ্লোর করে গেলে আমার মনে হয় ভালো হয়। এটা একটা প্র্যাকটিস সেশন থাকে, এটা একটা প্র্যাকটিস, তবে বান্দরবনের চাইতে চন্দননাথটা এক্সাইটিং বেশি আর কি, এক্সাইটেড। দেখছেন কি পাহাড়, এগুলো হলো পাহাড়, আর এই যে রাস্তা, এই যে রাস্তা, আর এই যে এদিক দিয়ে যদি একটু পা হয়, পা পিছলে তাইলে কিন্তু নিচে চলে যাবেন, ও যে মানে গড়ায় গড়ায় নিচে চলে যাবেন। সো বি কেয়ারফুল, যারা পাহাড়ে আসবেন সাবধানে উঠবেন, আস্তে আস্তে উঠবেন, সমস্যা নাই, একটু দেরি হলেও সমস্যা নাই, কিন্তু বি কেয়ারফুল। ফাইনালি আমরা উঠে গেছি না, ও নেপালে টেপালে না বাংলাদেশ, আমরা চন্দননাথ আমরা জয় করে। মন্দিরের উপর থেকে একদম চন্দননাথের চূড়া থেকে এই যে ভিউ, এটা এটা হলো পুরো ভিউ।